মুখে দুর্গন্ধ কিংবা নিঃশ্বাসে দুর্গন্ধ এই অভিযোগটি নিয়ে আমাদের চেম্বারে অনেক পেশেন্ট আসেন এবং এটি একটি কমন অভিযোগ মুখে দুর্গন্ধ নিয়ে যেসব পেশেন্ট আসেন তাদের যে কমন অভিযোগ থাকে সেগুলো হচ্ছে তারা যখন কোনো আত্মীয় স্বজনের সাথে বা সোশ্যাল যে গ্যাদারিং থাকে সেখানে যখন যান তখন তারা কনফিডেন্ট ফিল করেন না কথা বলতে কিংবা কমফোর্ট ফিল করেন না তারা কথা বলতে চান না নিজেকে আলাদাভাবে গুটিয়ে রাখেন অফিসের মিটিং কিংবা কোনো প্রেজেন্টেশনে তারা কনফিডেন্ট ফিল করেন না আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনদের সাথে তাদের কথা বলতে কিংবা ক্লোজ হতে অনেক প্রবলেম হয় যারা আমরা জানি যে দুর্গন্ধ রয়েছে তারা সে কারণটি খুঁজে বের করার চেষ্টা করে অথবা সেটি ট্রিটমেন্ট নিতে চায় কিন্তু অনেকেই আছে আমরা জানি না যে আমাদের মুখে দুর্গন্ধ রয়েছে আমরা যখন জানি না তখন আমাদের আশেপাশের আত্মীয় স্বজন কিংবা কলিক আমাদেরকে তখন বলেন যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে সেটি খুবই অপমানজনক এবং লজ্জাজনক আমাদের কাছে এটি যেমনভাবে আমাদের সামাজিকভাবে হেয় করছে তেমনি মানসিকভাবেও আমরা ভেঙে পড়ছি এবং এই নিঃশ্বাসে দুর্গন্ধ বা মুখে দুর্গন্ধের কারণে আমরা নর্মাল যে লাইফ লিড করার কথা সেটি করতে পারছি না আমি ডক্টর করবি জুলিয়েট ডেন্টাল সার্জন আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো যে কি কি কারণে মুখে দুর্গন্ধ হচ্ছে এবং এর প্রতিকার বা অর্থাৎ এটির ট্রিটমেন্ট কি। আসুন জেনে নিই কী কী কারণে মুখে দুর্গন্ধ হয় এবং এটির প্রতিকার কি বা এটির ট্রিটমেন্ট আমরা কি করতে পারি এক নম্বর কারণ যেটি সবচেয়ে কমন কারণ সেটি হচ্ছে ডেন্টাল প্ল্যাক বা ক্যালকুলাস যার কারণে আমাদের মুখে দুর্গন্ধ হচ্ছে যখন আমরা খাবার খাই তখন আমাদের দাঁতের উপরে একটি আস্তরণ পড়তে থাকে সেটি যদি আমরা পরিষ্কার না করি সেখান থেকে এটি ডেন্টাল প্ল্যাক এবং ডেন্টাল প্ল্যাক থেকে এটি ক্যালকুলাসে পরিণত হয় এবং মূলত এর কারণেই আমাদের মুখে দুর্গন্ধ হয় ডেন্টাল প্ল্যাক বা ক্যালকুলাস যদি জমে যায় তখন এই ডেন্টাল প্ল্যাক বা ক্যালকুলাসটা কোনোভাবে ব্রাশের মাধ্যমে ওঠে না সেক্ষেত্রে আমাদের ডেন্টাল চেম্বারে যেতে হবে এবং আপনার ডেন্টিস্টকে দিয়ে আপনার স্কেলিং এবং পলিশিং করিয়ে নিতে হবে দুই নাম্বার যে কারণ সেটি হচ্ছে পোর ওরাল হাইজিন অর্থাৎ আমাদের ঠিক মতো দাঁত ব্রাশ হচ্ছে না অথবা সঠিক নিয়মে আমরা দাঁত ব্রাশ করতে পারছি না অথবা আমাদের যে নিয়ম দুবার সেইভাবে আমরা দাঁত ব্রাশ করছি না এবং সঠিক সময়ে আমরা দাঁত ব্রাশ করছি না শুধু দাঁত ব্রাশ নয় আমরা ডেন্টাল ফ্লসও করছি না বা মাউথওয়াশও ইউজ করছি না এইসব বিষয়গুলো যদি আমরা না করে থাকি সেক্ষেত্রে আমাদের পোর ওরাল হাইজিন অর্থাৎ আমাদের মুখের যে অবস্থা সেটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় পোর ওরাল হাইজিন আমরা কিভাবে প্রিভেন্ট করব। আমরা হচ্ছে দুইবেলা ব্রাশ করব সকালে নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাবার আগে এবং দুই মিনিট ধরে ব্রাশ করব। আমরা ডেন্টাল ফ্লশ ইউজ করবো মাউথওয়াশ ইউজ করব। তিন নাম্বার যে কারণ সেটি হচ্ছে ফুড ইমপ্যাকশন অর্থাৎ যখন আমরা খাবার খাই তখন দুই দাঁতের মাঝে আমাদের যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গায় খাবার ঢুকে যায় এবং খাবার যখন ঢুকে যায় এবং আমরা যদি ব্রাশ না করি তখন সে খাবারটির পচন হয় এবং সে খাবারটি পচে দুর্গন্ধ তৈরি হয় তাই যখন আমরা খাবার খাবো দুইবার আমরা দাঁত ব্রাশ করে ফেলবো সকালে নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং রাতে যখন আমরা ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করব তারপরে আমরা কোনো খাবার খাবো না এবং দুইবার অথবা একবার আমরা ডেন্টাল ফ্লশ ইউজ করবো অর্থাৎ আমরা ডেন্টাল ফ্লশের মাধ্যমে খাবারটা বের করে আনবো চার নামা যে কারণ সেটি হচ্ছে ড্রাই মাউথ আমাদের মুখে লালা থাকে বা স্যালাইভা যেটা আমরা থুতু বলি সেটি থাকে এবং সেই লালার কাজ হচ্ছে আমাদের মুখে যত খাবার আমরা খাই সেটাকে পরিষ্কার করে ফেলা অর্থাৎ ফ্ল্যাশ আউট করে ফেলা যদি আমাদের এই লালা শুকিয়ে যায় অর্থাৎ মুখ শুকনো হয়ে যায় তখন আমাদের এই খাবারগুলো যে জমে যায় সেগুলো আর ফ্ল্যাশ হতে পারে না অর্থাৎ পরিষ্কার হতে পারে না এবং তখন সেই সিচুয়েশনে আমাদের মুখে অনেক ব্যাকটেরিয়া আসে এবং তাদের যে ডেন্টাল ক্যারিস হওয়ার যে চান্স সেটা বাড়িয়ে দেয় এবং সেখানে মাড়ির যে রোগগুলি হওয়ার চান্স সেটিও বাড়িয়ে দেয় এবং ড্রাই মাউথ হলেই আমাদের মুখ থেকে দুর্গন্ধ তৈরি হয় এবার আসুন আমরা জেনে নিই কী কী কারণে আমাদের ড্রাই মাউথ হয় অর্থাৎ শুকনো মুখ কয়েকটি ডিজিজ রয়েছে যেগুলোর জন্য আমাদের ড্রাই মাউথ হয় ডিজিজগুলো হচ্ছে ডায়াবেটিস স্ট্রোক কিছু অটো ইমিউনি ডিজিজ এবং কিছু ওষুধ রয়েছে সেই ওষুধগুলো আমরা যদি অনেক দিন ধরে খাই সেক্ষেত্রে আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে ড্রাগসগুলোর মধ্যে হতে পারে অ্যান্টিহিস্টামিন এবং গ্যাসের ওষুধ এটি আমরা অনেক দিন ধরে নিতে থাকলে বা খেতে থাকলে আমাদের মুখে দুর্গন্ধ হয় কিছু হ্যাবিট রয়েছে অর্থাৎ কিছু অভ্যাসজনিত কারণ রয়েছে যেমন বিশেষ করে স্মোকিং আমরা যারা করি তাদের হচ্ছে প্রচুর পরিমাণে মুখ থেকে গন্ধ বের হয় এই স্মোকিংয়ের কারণে এবং স্মোকিং শুধু মুখের যে প্রবলেমগুলো তৈরি করে বা মুখের যে রোগগুলো তৈরি করে শুধু তা নয় এটি আমাদের শরীরের অনেক রোগই তৈরি করে থাকে আমরা খুব চেষ্টা করব স্মোকিং অ্যাভয়েড করতে অথবা আমরা স্মোকিংয়ের যে টেন্ডেন্সি রয়েছে সেটি কমিয়ে দিতে চেষ্টা করব। এরপরে রয়েছে যারা আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিই তাদের মুখে দুর্গন্ধ হতে পারে তাই ড্রাই মাউথ আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা করতে পারি যে আমরা প্রচুর পরিমাণে পানি খেতে পারি অর্থাৎ আমাদের একটা জিনিসে ফোকাস রাখতে হবে কোনোভাবেই যাতে আমাদের মুখ শুষ্ক না থাকে অর্থাৎ শুকনো না থাকে বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছেন তাদের মুখ সবসময় শুকিয়ে যায় এবং তাদের এই ডায়াবেটিসের কারণেই টেন্ডেন্সি থাকে মুখ শুকিয়ে যাওয়ার সেক্ষেত্রে আমরা এই পেশেন্ট যারা রয়েছি তারা আমরা সব সময় কিছুক্ষণ পরই পানি খাবো এবং মুখ ভিজা রাখার চেষ্টা করব। এবং আরেকটি কারণ হচ্ছে জিব্বায় খাবার লেগে থাকে আমরা যখন খাবার খাই তখন জিব্বার পেছনের অংশে আমাদের কিছু খাবার লেগে থাকে এবং কন্টিনিউয়াস যখন আমরা এই জিব্বা পরিষ্কার না করি এবং সেই জিব্বার পেছনের দিকে একটি পড়ে যায় এবং সেখানে অনেক ব্যাকটেরিয়া আসে এবং ব্যাকটেরিয়ার কারণেই আমাদের সেই জিব্বা থেকে বা অপরিষ্কার জিব্বা থেকে মুখে দুর্গন্ধ তৈরি হয় আমরা যখন ব্রাশ করব তখন ব্রাশের মাধ্যমে আমরা সেই জিব্বা পরিষ্কার করে ফেলব মুখে দুর্গন্ধ হওয়ার আরেকটি কারণ হচ্ছে জিন্জিভাইটিস অর্থাৎ মাড়ির যে প্রদাহ মাড়িতে যদি আমাদের কোনো ইনফেকশন হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় এবং প্রেগনেন্সি জিনজিভাইটিস অর্থাৎ গর্ভবতী মায়েদের এই ডিজিজটি হয়ে থাকে সেটি প্রেগনেন্সি জিনজিভাইটিস আমরা বলি সে সময় মায়েদের মাড়িতে কিছু সমস্যা তৈরি হয় অর্থাৎ মাড়িতে ইনফেকশন থাকতে পারে মাড়ি ফুলে যেতে পারে এবং সেই কারণে আমাদের মুখ থেকে দুর্গন্ধ হতে পারে ডেন্টাল চিকিৎসা ক্ষেত্রে ক্যাপ ব্রিজ এবং আগলা দাঁত যখন আমরা ইউজ করে থাকি চিকিৎসার জন্য সেসব চিকিৎসায় কিছু ত্রুটি থাকতে পারে যেমন আমাদের ক্যাপের সাইড দিয়ে ফাঁকা হতে পারে তারপরে আমরা যখন ডেনচারটা লাগাচ্ছি বা খুলছি যখন আমরা লাগাবো বা খুলবো তখন দুই দাঁতের মাঝখানে যে ফাঁকা অংশটি থাকে সেখানে হচ্ছে আমাদের খাবার ঢুকে যায় এবং সেই খাবারটা যখন ঢুকে যায় এবং কিছু সময় থাকে এবং আমরা যদি সেটি ব্রাশ করে না বের করে ফেলি তাহলে সেখান থেকেও আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে অর্থাৎ আমরা ব্রিজ এবং পার্শিয়াল ডেঞ্চার বা ডেনচার যখন আমরা ইউজ করব। তখন আমাদের খুব ভালো করেই এগুলো যত্ন নিতে হবে অর্থাৎ দুইবার ব্রাশ করতে হবে ক্লশিং করতে হবে কুলি কুচি করে ফেলতে হবে আরেকটি কারণ হতে পারে আমাদের আক্কেল দাঁত যখন ওঠে অথবা অর্ধেক উঠে গিয়েছে পুরোটুই ওঠেনি আবার এমন হতে পারে দাঁতটি বাঁকা হয়ে উঠছে তো সেক্ষেত্রে মাড়িতে অর্ধেক যখন উঠে যায় তখন আরেকটি মারির কিছু অংশ ফাঁকা থাকে এবং ওই ফাঁকা গাল এবং মাড়ির মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে সেখানে গিয়েও খাবার জমতে পারে এবং সেই খাবার যদি আমরা পরিষ্কার না করি তাহলে সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে তাই যখন আমাদের এই আকেল দাঁত উঠবে তখন আমরা এটির একটু যত্ন নিতে চেষ্টা করব যাতে আমরা যতবার খাবার খাই আমরা ব্রাশ করব দুইবার এবং মাউথওয়াশ ইউজ করতে পারি অথবা কুলিকুচি করে ফেলে দাঁতটি পরিষ্কার রাখতে পারি কিছু গন্ধযুক্ত খাবার রয়েছে যে সব খাবার খেলে আমাদের মুখে দুর্গন্ধ হয় যেমন পেঁয়াজ এবং রসুন এগুলো যখন আমরা কোনো খাবারে দিই অর্থাৎ আমরা ঝালমুড়ি খাচ্ছি কিংবা ভর্তা বানাচ্ছি বা সালাদ খাচ্ছি তো সেই সময় যখন আমরা এই উপাদানগুলো দিই সেটা খাওয়ার পরে আমাদের এই খাবারের গন্ধটা বা স্মেলটা আমাদের অনেক সময় থাকে এবং এর এরপরেই আমাদের দুর্গন্ধ তৈরি হয় এই খাবারগুলো যখন আমরা খাবো তখন আমরা কুলি কুচি করে ফেলতে পারি অথবা ব্রাশ করে পরিষ্কার করে ফেলতে পারি সেক্ষেত্রে আমাদের দুর্গন্ধ আর থাকবে না এরকম অনেকের হয় যে আমরা প্রপার ওরাল হাইজিন মেনটেন করছি অর্থাৎ আমরা সুন্দরভাবে ব্রাশ করছি সঠিক টেকনিকে ব্রাশ করছি মাউথওয়াশ ইউজ করছি আমরা ডেন্টি ডেন্টাল ফ্লস ইউজ করছি অর্থাৎ আমরা মুখ পরিষ্কার করার জন্য যা যা দরকার আমরা সবই ইউজ করছি কিন্তু তারপরও কেন আমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় আমাদের মুখকে আমরা পরিষ্কার করলাম এরপরও আমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে অর্থাৎ আমাদের মুখে বা দাঁতে কোনো সমস্যা নেই আমাদের যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে সিস্টেমিক ডিজর্ডার অর্থাৎ আমাদের অন্যান্য অঙ্গ রয়েছে বা শরীরে অন্যান্য অংশ রয়েছে সেখান থেকেই আমাদের এই সমস্যাটি হচ্ছে যেমন আমাদের যদি অনেকদিন ধরে কারো গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে বা গ্যাসের প্রবলেম হচ্ছে তখন আমাদের এই মুখে দুর্গন্ধ হতে পারে এবং এই সমস্যা থেকে সমাধান আমরা পেতে পারি যদি আমরা গ্যাস যে হচ্ছে আমাদের যে কী কী খাবারে হচ্ছে সেটি যদি আমরা অ্যাভয়েড করতে পারি অথবা আমরা একজন মেডিসিন বিশেষজ্ঞ স্মরণাপন্ন হতে পারে আরেকটি সমস্যা রয়েছে যদি আমাদের পরিপাক তন্ত্রের সমস্যা থাকে অর্থাৎ আমরা যে খাবারই খাই না কেন সেটি ঠিকভাবে পরিপাক হচ্ছে না সেক্ষেত্রেও আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে কনস্টিপেশন একটি কারণ হতে পারে সে কারণে আমাদের শরীরের যে আমরা যা খাবার খাচ্ছি সেটি ঠিকভাবে পরিপাক হচ্ছে না এবং যার কারণে আমাদের মুখে দুর্গন্ধ হচ্ছে এছাড়া আমাদের লিভার ডিজিজের কারণে হতে পারে কিডনি ডিজিজের কারণে হতে পারে আমাদের টনসিলাইটিসের যদি কোনো প্রবলেম থাকে সেজন্য হতে পারে সাইনাসের যদি কোনো প্রবলেম থাকে সেজন্য হতে পারে এবং শ্বাসতন্ত্রে বা চেস্টে যদি আমাদের কোনো সমস্যা থাকে সে কারণেও আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে আমি প্রত্যেকটি কারণ যখন বলেছি তখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটি বলে দেওয়ার চেষ্টা করেছি তারপরও আমি আরেকবার বলছি যে আমাদের ওরাল হাইজেনটা মেনটেন করতে হবে অর্থাৎ আমাদের দুইবার ব্রাশ করতে হবে সকালে নাস্তা খাবার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাদের ফ্লসিং করতে হবে আমাদের মাউথওয়াশ ইউজ করতে হবে এবং আমাদের অবশ্যই ডেন্টাল চেম্বারে গিয়ে চেক করতে হবে প্ল্যাগ এবং ক্যালকুলাসের জন্য আমাদের স্কেলিং এবং পলিশিং করিয়ে নিতে হবে মুখে দুর্গন্ধ এই বিষয়টি আমাদের মানসিক স্বাস্থ্যকে বা মানসিকভাবে আমাদের বিপর্যস্ত করে যদি এই প্রবলেমটি আমাদের কারো থেকে থাকে তাহলে আমরা অবশ্যই ডেন্টাল চেম্বারে যাব এবং অবশ্যই ডেন্টিস্টকে দিয়ে আমাদের স্কেলিং পলিশিং আমরা করিয়ে নিব এবং ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী আমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন মুখে কি কি কারণে দুর্গন্ধ হয় এবং এর থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো টপিক নিয়ে